পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় প্রতিবারই বড় আকারের প্রতিমা দেখা যায়, কিন্তু চলতি বছর রাজ্যের সবচেয়ে ভারী দুর্গা প্রতিমার নজির গড়েছে ব্যারাকপুরের এভারগ্রিন দুর্গা উৎসব কমিটি। প্রায় 1500 কেজি ওজনের এই অষ্টধাতুর দুর্গা প্রতিমা এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাইছি, পরিবেশ সম্বন্ধে সচেতন। যেমন অনেক জায়গায় দেখবেন গাছ কেটে ফেলছে, গাছ কেটে বড় বড় অট্টালিকা তৈরি করছে, বড় বড় বিজনেসম্যানরা বিজনেস করছে। আমরা চাইছি এই জিনিসটা যাতে বন্ধ হয়, তার কারণ বিগত 2 বছর আগেই কোভিড মহামারীর মতো একটা মহামারী আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেছে, যেই সময় আমরা অক্সিজেনের একটা বিপুল মনে হয় অভাব পেয়েছিলাম। তা আমরা চাইছি যে মানুষ গাছ কাটা বন্ধ করে যত বেশি পারে গাছ লাগা। এভারগ্রিন ক্লাবের 37তম বর্ষের পূজার থিম স্পন্দন, যার মাধ্যমে তারা নগর জীবনের পরিবেশগত সমস্যা তুলে ধরেছে। পৃথিবী জুড়ে চলমান উষ্ণায়ন এবং প্রকৃতির অবক্ষয়ের বিরুদ্ধে বার্তা দিতেই এই প্রতিমা তৈরি হয়েছে। এবং জল অপচয়টা বন্ধ করুন, কারণ পুকুর আস্তে আস্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুকুর না পাওয়া গেলে জলের সমস্যা হবে, জলের সমস্যা হলে ভারসাম্যের সমস্যা হবে, ফলত পরবর্তীতে আবার কোভিডের মতো কিছু একটা মহামারীর আবার সৃষ্টি হবে। ঠাকুরটার মধ্যে অভিনব বলতে মানুষ মাটির দুর্গা দেখেছে, বা থিমের দুর্গা দেখেছে, বা সোনার দুর্গা দেখেছে। আমরা অষ্টধাতুর দুর্গা করতে চাইছি, যেটা মানুষের কাছে নতুন রূপে একটা আগমন হবে, যে মানুষ যেটা দেখেনি। নগরায়নের ফলে আকাশ ছোঁয়া ভবন গাছ কাটার হার বৃদ্ধি এবং পানির অপচয় পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই থিমের মাধ্যমে সঠিক সময়ে সচেতন বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। পুজোর কটা দিন আমরা এতটাই ব্যস্ত থাকি এই পুজো মণ্ডপ নিয়ে, দর্শনার্থীদের নিয়ে, অনেক দর্শনার্থী হয়, আমরা নিজে সামাল দিতে পারি না, যার জন্য আমাদের সিকিউরিটির বন্দোবস্ত করা হয়, চারিদিকে সিসি ক্যামেরা থাকে, এর ফলে আমরা অন্য জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার সময় পাই না। এবং দর্শনার্থীদেরকে আমরা বলি যে আপনারা এখানে আসুন, কলকাতা তো জানি ওটা বড় পুজো এখন কল্যাণীত হয়, কিন্তু তার পাশাপাশি ব্যারাকপুরেও হচ্ছে, সেটা আমরা মানুষের মধ্যে একটা মেসেজ তুলে ধরতে চাইছি। প্রতিমার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার মূলত বিভিন্ন পরিত্যক্ত ধাতব সামগ্রী দিয়ে প্রতিমা নির্মাণ করেন। গাড়ি, সাইকেল, কলকারখানার যন্ত্রাংশ, গ্যাস বার্নার, লোহার জাল ব্যবহার করে দুর্গা প্রতিমার কাঠামো তৈরি হয়েছে। এছাড়া দুর্গার মুখ তামার, লক্ষ্মীর মুখ পিতলের, সরস্বতীর মুখ দস্তার এবং গণেশের মুখ তৈরি হয়েছে রূপা দিয়ে। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।